সম্প্রতি আফগানিস্তানের মেয়েদের পড়াশোনা এবং চাকরি করার ক্ষেত্রে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির তালেবান সরকার। আর এর প্রতিবাদে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া। সংযুক্ত আরব আমিরাতে এই বছরের মার্চ মাসে আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের একদিনের সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। গত বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, মেয়েদের শিক্ষা এবং চাকরিতে তালেবান আরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করার কারণেই তারা মার্চ মাসে আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক সিরিজ বাতিল করছে। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড আরও জানায়, আফগানিস্তান সহ সারা বিশ্বে নারী এবং পুরুষদের খেলার বিকাশে তারা সহায়তা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। দেশের নারী ও মেয়েদের উন্নতির জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে জড়িত থাকবে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। এ বিষয়ে সমর্থনের জন্য তারা অস্ট্রেলিয়ান সরকারকে ধন্যবাদ জানান। যদিও এই সিরিজ বাতিল হওয়ায় আইসিসি ওডিআই সুপার লীগের পয়েন্ট তালিকায় বড় ধাক্কা খাবে অস্ট্রেলিয়া। সিরিজের পুরো 30 পয়েন্ট আফগানিস্তানকে দেওয়া হবে।